আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তরফ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর কী বিষয়। আজকে আমরা এই ফ্যানটিকে দেখব কি সমস্যা। তো দেখুন, ফ্যানটিতে যখন আমরা এসি লাইন দিচ্ছি তখন ফ্যানটি ঘুরছে, যখন আমরা এসি লাইনটি খুলে দিচ্ছি তখন ফ্যানটি আর ঘুরছে না। মূলত এটি একটি চার্জার ফ্যান। তো চার্জার ফ্যানটির ব্যাটারি থাকা সত্ত্বেও ফ্যানটি ঘোরে না। আমাদেরকে দেখতে হবে কি কারণে ফ্যানটি ঘোরে না। তো দেখুন, এই যে সুইচ, আমি সুইচ দিচ্ছি কিন্তু ফ্যানটি ঘুরছে না। ফ্যানটি না ঘোরার কারণ, ফ্যানের যে ব্যাটারি আছে ব্যাটারিটি নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা আজকে এই ব্যাটারিটিকে মেরামত করব, দেখব ব্যাটারি কি সমস্যা। তো দেখুন, আমি সুইচগুলোকে দিয়ে দেখলাম, কোনো সুইচে কাজ হয় না। দেখুন, যখন আমি এসি লাইন প্রবেশ করছি তখন ফ্যানটি ঘুরছে কিন্তু ডিসিতে ঘুরছে না। তো দেখুন, আমি ডিসি সাইডে দিলে আমাদের ফ্যান ঘোরে না। আমাদেরকে দেখতে হবে এর ভেতরে যে ব্যাটারিটি আছে ব্যাটারির কি সমস্যা। আমরা ব্যাটারিটিকে খুব সুন্দরভাবে খুলে নেব। তো দেখুন, আমি ব্যাটারিটিকে খুলে বের করলাম। তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে ব্যাটারি, ব্যাটারিটি 6 ভোল্টের একটি ব্যাটারি। ডিসি ফ্যান বা অনেক স্কিনার আছে, অনেক কিছুতে এই ব্যাটারিগুলো ব্যবহার হয়ে থাকে। তো সব ধরনেরই এই ড্রাই ব্যাটারি যেগুলো আছে, এই ব্যাটারিগুলোকে খুব সুন্দরভাবে মেরামত করা যায় বা আপনারাও মেরামত করে নিতে পারবেন। তো দেখুন, আমাদেরকে হালকা একটু হিট দিয়ে ওপরের কাভারটিকে খুলে নিতে হবে। হিট দেওয়ার পরে কাভারটিকে এভাবে হালকা চাপ দিয়ে কাভারটিকে খুলে নিতে হবে। কাভার খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি ক্যাপ দেওয়া আছে, এর ভিতরে তিনটি সেল আছে। যেহেতু এটি 6 ভোল্টের ব্যাটারি, তিনটি সেল আছে, প্রত্যেকটি সেলে 2 ভোল্ট করে আছে। তো আমরা এই সেলের এই কর্কগুলোকে খুব সুন্দরভাবে খুলে নেব। খোলার পরে আমাদেরকে ব্যাটারিটি ঝাঁকিয়ে দেখতে হবে এর ভেতরে কোনো পানি আছে কি না। যদি এটি পাউডার ব্যাটারি, পাউডার ব্যাটারি হলেও এর ভেতরে এক ধরনের জেল দেওয়া থাকে, যে জেলটি অ্যাসিডিটি তৈরি করে। তো দেখুন, হালকা একটু জেল বের হলো, তার পরে আমাদের আর কিছু বের হচ্ছে না। তো এই ব্যাটারিটি শুকিয়ে গিয়েছে। তো শুকিয়ে যাওয়ার কারণে আমাদের এই ব্যাটারিটিতে চার্জ উঠতেছে না। তো আমাদেরকে দেখতে হবে কি সমস্যার কারণে এরকম হচ্ছে। আমাদেরকে এর ভেতরে অ্যাসিড পানি ঢুকাইতে হবে। তো আমার হাতে যে সিরিঞ্জটি দেখতে পাচ্ছেন, এই সিরিঞ্জটিতে আছে অ্যাসিড, হাইড্রোজেন অ্যাসিড আছে। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি এখানে খালি পানি নিয়েছি। তো খালি পানিতে কখনো মিটার শো করবে না। আমি দেখুন, এই যে এই কভারটির ওপরে একটু পানি নিয়ে আপনাদেরকে মিটারে দেখাবো মিটার ওঠে কি না। আমি মিটারের সিলেক্টেড কাটাটি রাখছি 0.5 ভোল্টে। 0.5 ভোল্টে রাখার পরে দেখুন, আমার মিটারটি কিন্তু হালকা একটু নড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে এই পানিতে হালকা চার্জিং শো করছে। দেখুন, এখানে হালকা মিটার উঠতেছে। তো আমরা এই পানিগুলো যখন এই ব্যাটারির ভেতরে প্রবেশ করাবো তখন অবশ্যই এই ব্যাটারিটির কাজ হবে। এই ব্যাটারিতে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে আবার সমস্যা হবে। তো দেখুন, আমরা এখানে 15 মিলি পানি নিয়েছি, প্রত্যেকটি খোপে আমরা 5 মিলি করে এই পানিটিকে ঢুকিয়ে নেব। এই অ্যাসিড পানি ঢোকানোর পরে, অ্যাসিডটি ঢোকানোর পরে আমাদেরকে যা করতে হবে, তো প্রথমত আগে অ্যাসিডটি ঢেলে নিচ্ছি। অ্যাসিডটি ঢালার পরে আমরা এই ব্যাটারিটিকে আবার সুন্দরভাবে চার্জে লাগাবো। তো দেখুন, আমি প্রত্যেকটি সেলে পানিগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।
কোথাও বুঝতে ভুল হলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, আপনাদেরকে ভিডিও উপহার দিই। আপনারা যদি একটা লাইক না করেন তো আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই না। অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো দেখুন, আমরা পানি ঢালার পরে প্রত্যেকটি সেলের ক্যাপকে আবারও লাগিয়ে নিয়েছি। আমার কাছে দেখতে পাচ্ছেন একটি 12 ভোল্ট অ্যাডাপ্টার। তো এই অ্যাডাপ্টারটি দিয়ে আমি 12 ভোল্ট একটি চার্জার তৈরি করেছি। তো এই 12 ভোল্ট চার্জার দিয়ে আমরা ব্যাটারিতে চার্জ দেব, যেহেতু আমাদের এটা 6 ভোল্টের ব্যাটারি, কিন্তু ব্যাটারিটি একেবারে বসে গিয়েছে। আর আমরা এতে হাইড্রোজেন অ্যাসিড পানি প্রবেশ করিয়েছি, তো পানিটিকে গরম করতে হবে, অতিরিক্ত গরম হতে হবে, যার কারণে আমাদেরকে 5 ভোল্ট ব্যাটারি দিলে, সরি 6 ভোল্ট চার্জার দিয়ে চার্জ দিলে চার্জ তেমন খুব একটা হবে না। প্রথমবারে আমাদেরকে 12 ভোল্ট চার্জার দিয়ে দিতে হবে। তো চার্জার দেওয়ার পরে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। 2 ঘন্টা চার্জ দেওয়ার পরে আমাদেরকে আবারও ব্যাটারিটিকে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। তো দেখুন, আমি 2 ঘন্টা অপেক্ষা করার পর ব্যাটারিটি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। দেখুন, আমি ব্যাটারিটিকে আবারও ফ্যানটির সঙ্গে লাগিয়ে নিচ্ছি। ফ্যানটির সঙ্গে লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা দেখব আমাদের ফ্যানটি ঘোরে কি না। যেহেতু আমরা ব্যাটারিটিতে 2 ঘন্টা চার্জ দিয়েছি, আশা করা যায় এই চার্জে ফ্যানটি ঘুরবে। তো দেখুন, আমি ফ্যানটিতে এখন সুইচ দিয়েছি, দেখুন ফ্যানটি ঘুরছে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে সবুজ বাতি জ্বলছে, ফ্যানটি ঘুরতেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, সবারই ভালো লাগবে। যারা এরকম ধরনের ফ্যান বাড়িতে নষ্ট হয়ে পড়ে আছে, ব্যাটারিগুলো আপনারা নিজেরাও ঠিক করে নিতে পারবেন। আর এই যে আমি যে পানিটি ঢুকাইলাম, এই পানিটির মূল্য একেবারে খুব বেশি না, মাত্র 20 টাকা নেবে এক বোতল। এক বোতল পানি হলে আপনার 4-5টা ফ্যান ঠিক কর 4-5টা ব্যাটারি ঠিক করা যাবে। দেখুন, খুব সুন্দরভাবে ফ্যানটি ঘুরছে। তো আমাদের ব্যাটারিটি ঠিক হয়ে গিয়েছে। তো সবাই দেখুন, আমি ফ্যানটিকে একটু মুভিং করতেছি। ফ্যানের মুভিংয়ের যে পেনিয়ামটি আছে, পেনিয়ামটির একটু প্রবলেম আছে, যার কারণে একটু লোক দিয়ে সরিয়ে নিতে হচ্ছে, তারপরে ফ্যানটি মুভিং হচ্ছে। দেখুন, খুব সুন্দরভাবে ফ্যানটি মুভিং হচ্ছে। তো আমাদের মূলত মুভিং না থাকলেও চলে, ফ্যানটি মুভিং থাকলে, মুভিং দিলে তখন চার্জটি আরও বেশি খায়। তো দেখুন, ফ্যানটি সুন্দরভাবে ঘুরছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।